বিসমুলিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম প্রিয় ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই রমজান মুবারক তো সবাই আশা করি ভালো আছেন মাঝে মাঝে আসি সময় বেগর সময়টা খুবই দ্রুত তাই আর কি ভিডিও একটু স্লো স্লো দিচ্ছি সমস্যা নেই ইনশাল্লাহ কাজ সব কিছু সাম নিয়ে এখানে দিচ্ছি তো এখানে আমি ইলিশ মাছের রেসিপিটা করছি ভেজে নিচ্ছি হলুদ মরিচ লবণ মেখে ভেজে নিয়ে মাছটাকে আমি ভুনা করব। পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম ইলিশ মাছ ভাজতে সচরাচর রান্না করতে অতটা মশলা লাগে না মানে একেবারেই অল্প মশলাতেই হয়ে যায় লবণ দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি মাছগুলো খুব সুন্দর হয়েছিল গ্রানটাও সুন্দর ছিল হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া অবশ্যই কমিয়ে দিতে হয় বেশি দিলে আবার গন্ধ আসে তো ইলিশ মাছ যে মেখেছিলাম আমি হলুদ মরিচ দিয়ে সেই ঝোলটা দিয়ে দিলাম এখন পানিটা আমি একেবারেই হলুদ মরিচ পানিতে ভিজিয়ে গলিয়ে রাখি তাতে মাংস যে কোনো জিনিস রান্নায় খুব ভালো হয় কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম ঝাল অ্যান্ড ফ্লেভার বাড়ানোর জন্য ভালোভাবে কষানো এবং তেলটা উপরে উঠে আসছে এখন আমি ঝোল কিছুটা দিয়ে দিলাম যা লাগবে তাই অবশ্যই সবাই পাশে থেকো সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রেখো পাবে ইনশাল্লাহ রমজান এখন কোরআন তেলবাদ করতে হয় তাই ভিডিও কম কম দিচ্ছি আবার আরও একটা চ্যানেলে দিচ্ছি তাই আর কি তো সব মিলিয়ে আর কি হচ্ছে ইনশাল্লাহ তো মাছগুলো এখন দিয়ে দিচ্ছি এখন আমি চুলাটা লো আছে রেখে অনেকক্ষণ মাছটাকে নরম করব হুম যতক্ষণ আমি নরম না হবে অতক্ষণ আমি সুন্দরভাবে লো আচে রেখে চুলাটা মাছগুলো আমি সফট করব। এতে কিন্তু খুব মজার হয় কালারটা দুর্দান্ত হয়েছে আর ওদিকে ইফতারের আয়োজন কি হলো সেটাও দেখাচ্ছি এরপরে তেমন কিছু অত দেখাতে পারবো না সময়ের বেগর অবশ্যই কালারটা দুর্দান্ত হয়েছিল খেতেও ভালো হয়েছিল মাসাল্লাহ। তো সবাই কেমন আছো আর কোথায় থেকে দেখছো অবশ্যই কমেন্টস করিও আর কেমন হলো অবশ্যই ভিডিওটি কমেন্টস করিও আর সবাইকে ভালো এবং সুস্থ রাখুক এই রমজানের মাসে উচিলায় সবাই কষ্ট দুঃখ সব দূর হয়ে যাক এই রমজানে আল্লাহ সবাইকে ক্ষমা করে দে। কত সুন্দর হয়েছে অনেকক্ষণই কিন্তু জাল চলছে যেমন কালারটা হয়েছে তেমন খেতে হয়েছে তো এভাবে যারা করণীয় তারা করে রেসিপিটা দেখো ভালো লাগবে মাছটা কিন্তু একটা আছে কড়া ভাজা দিয়ে জাল দিয়ে উঠিয়ে ফেলা কিন্তু ভিতরে ঢুকে না কড়া ভাজা আর এই মাছটা অনেকক্ষণ জালের পরে কিন্তু সব থাকে ভিতরে আর খুব ভালো লাগে তো এইদিকে আমার হয়ে গেছে ইলিশ মাছ রেসিপি ইলিশ মাছ ভুনা বা কষা দেখো কত সুন্দর হয়েছে তো এইদিকে ইফতারের আগেই সমস্ত কিছু কাজ শেষ হয়ে যায় যাতে ইফতারের পর একটু রিল্যাক্স থাকতে পারি আর কি তো এদিকে আমি ইফতার আয়োজনের জন্য যা যা করছি আর সব কিছু দেখাতে পারবো না তো এটা হচ্ছিল গিয়া চিংড়ির চিংড়ি মাছের পকোড়া তো যাই হোক এভাবে করতে পারো বেসন বেসনে হালকা কুসুম গরম পানি দিয়ে সামান্য খাবার ছটা আর হচ্ছে গিয়া একটু বেকিং ছটা দিয়ে সামান্য খাবার ছটা একটুখানি এক চিপ এক টিপ স্পুন দিলেই হবে তো এদিকে হয়ে গেছে পোড়া অতটা করা হয়নি আজ করা হয়েছিল অন্য কিছু খিচুড়ি এরপরে মাংস ভুনা আর সবজি দিয়ে খিচুড়িও হয়েছিল তো যাই হোক ইফতারে আজান আর কি ইনশাল্লাহ হয়ে যাবে হয়ে যাবে আজান তো সবাই রেডি ইফতারের সামনে রেখে বসে থাকাও খুব সুন্নাত খুব ভালো কাজ তাই ইফতার সামনে রেখে সবাই রেডি হয়ে আছি বসে আর গেস্ট আসছিল তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন এই রমজান মাসে সুস্থ থাকবেন সবার জন্য ভালোবাসা দেওয়া রইল দেশ এবং দেশের বাইরে সকলের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ